সম্মানিত ভিউয়ার্স, সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা আশপাশের অঞ্চলের আবহাওয়ার খবরের লগি টানা দুই দিন থেকে বজ্রবৃষ্টিপাত আবারও শুরু হয়েছে। বজ্রবৃষ্টিপাত কোনো দিন সারাদিন থাকে, কোনো দিন সন্ধ্যার পরপরই সারা রাত থাকে, কোনো দিন ফজর থেকে শুরু হয়ে সারাদিন বৃষ্টি থাকে। এভাবেই সিলেট এবং মৌলভীবাজারের অঞ্চলের আবহাওয়ার চিত্রগুলা। অনেক জায়গায় রাস্তাঘাটে এখনও পানি রয়ে গেছে, রাস্তাঘাট এখনও শুকায় নাই, মানুষের চলাচলের উপযোগী এখনও হয় নাই। যে জায়গাগুলায় রাস্তাঘাট বাইছে সেই জায়গাগুলাত কাঁচা রাস্তাত কাদায় লেগে আছে, পাখা রাস্তাগুলা অনেক জায়গাত ভেঙে গেছে, ইটসলিং রাস্তাগুলা অনেক জায়গাত ইট উঠে গেছে, বন্যায় অনেকটা ক্ষয়ক্ষতি। সিলেট বিভাগ মৌলভীবাজারের অঞ্চলের অনেক জায়গায় ক্ষতি হয়েছে, অনেক জায়গায় স্কুল কলেজ এখনও পানির নিচে আছে, স্কুলগামী ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, যেখানেও পাখা জায়গা উঁচু জায়গা আছে সেখানেও বৃষ্টিতে যে কাদা লেগেছে, হঠাৎ স্লিপকে মানুষের পড়ার ডর থাকে, এটা থেকে সতর্ক থাকবেন। এই যে দৃশ্যটা দেখরা, একটা মসজিদের সামনার আঙ্গিনা, এই আঙ্গিনাত যেভাবে কাদা লেগেছে ডর করে এখানে স্লিপকে পড়ার জন্য। এই হলো সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের টানা দুই দিনের মেঘবৃষ্টির খবর। আপনারা ইউটিউব চ্যানেল SRTV সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, গ্রামগঞ্জের সব খবরগুলা দেখার জন্য SRTV সঙ্গে থাকবা। ধন্যবাদ সবাইকে।